তার লেখা। দীনবন্ধু মিত্র শেক্সপিয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? কমেডি অফ এরর্স, অনূদিত নাম ভ্রান্তিবিলাস। নোফেল ও হাতেম কাব্য নাটকটি রচয়িতার নাম কি? ফখরুল আহমেদ। নোফেল ও হাতেম কাব্য নাটকটি রচয়িতার নাম কি? ফখরুল আহমেদ। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওলিউল্লাহ। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওলিউল্লাহ। বাংলাদেশের দুজন অকাল প্রয়াত বিশিষ্ট কবির নাম কি কি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির। বাংলাদেশের দুজন অকাল প্রয়াত বিশিষ্ট কবির নাম কি কি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এটি কোন কবির বাণী? দিস চণ্ডীদাসের। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এটি কোন কবির বাণী? দিস চণ্ডীদাসের। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? মনসা মঙ্গল কাব্য 1494। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? মনসা মঙ্গল কাব্য 1494। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গয়লা নামক গ্রামে। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের গয়লা নামক গ্রামে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণীবিদ কে? মানুয়েল দা আসু সম্পাউসাও, পর্তুগালের এক পাদ্রি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? ম্যানুয়েল দা আসু পসাও, পর্তুগালের এক পাদ্রি। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? মীর মোশাররফ হোসেন, বিশাস সিন্ধু। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? মীর মোশাররফ হোসেন, গ্রন্থের নাম বিশাস সিন্ধু। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত, এটি একটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। কোহেলিকা উপন্যাসটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কোহেলিকা উপন্যাসটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের সাহিত্যে 1947 থেকে বর্তমান প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? লালসালু, রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলাদেশের সাহিত্যে 1947 থেকে বর্তমান প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? লালসালু, রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। কবর নাটকটি কোন সাহিত্যিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে? ভাষা আন্দোলন নিয়ে রচিত, নাট্যকার মনির চৌধুরী। কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? ভাষা আন্দোলন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত, নাট্যকার মনির চৌধুরী। একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন? হাসান হাফিজুর রহমান। একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে রচনা করেন? হাসান হাফিজুর রহমান। বাংলা কাব্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। বাংলা কাব্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? মুকুন্দরাম চক্রবর্তী। মনসুর বয়াতি কে এবং তার রচিত কাব্যের নাম কি? মনসুর বয়াতি হল ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি। তার রচিত কাব্য দেওয়ানা মদিনা। মনসুর বয়াতি হল ময়মনসিংহ গীতিকার অন্যতম কবি। তার রচিত কাব্যের নাম হল দেওয়ানা মদিনা। যুগসন্ধির কবি কাকে বলা হয়? যুগসন্ধির কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন, পরে অন্য এক কবি শেষ করেন? সতী ময়না লুচন্দ্রাণী।
লুচন্দ্রাণী, সতী ময়না লুচন্দ্রাণী। দৌলত কাজী শুরু করেন এবং আলাউল শেষ করেন। মধ্যযুগের কোন কাব্য? একটি কাব্য আছে যেটি এক কবি শুরু করেন এবং অন্য কবি শেষ করেন। সতী ময়না লুচন্দ্রাণী এটি হলো কাব্য। এ কাব্যটি প্রথমে রচনা করেন দৌলত কাজী, শুরু করেন এবং আলাউল শেষ করেন। তুহফা কাব্যটি কে রচনা করেন? ফরাসি ভাষা থেকে অনুদিত, আলাউল রচনা করেন। তুহফা কাব্যটি রচনা করেন আলাউল। প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান, গ্রন্থের রচয়িতা আব্দুল করিম, সাহিত্য বিশারদ। প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান, গ্রন্থের রচয়িতা আব্দুল করিম, সাহিত্য বিশারদ। বানসিংহ কার ছদ্মনাম? বানসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। বানসিংহ কার ছদ্মনাম? বানসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ফখরুল আহমেদ রচিত সনেট গ্রন্থের নাম কি? সনেট গ্রন্থের নাম মুহূর্তের কবিতা, 1963। ফখরুল আহমেদ রচিত সনেট গ্রন্থের নাম কি? মুহূর্তের কবিতা, 1963। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? চর্যা গীতিকোষ, চর্যা গীতিকা, চর্যাপদ, হাজার বছরের পুরাণ, বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা ইত্যাদি। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? চর্যা গীতিকোষ, চর্যা গীতিকা, চর্যাপদ, হাজার বছরের পুরাণ, বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা ইত্যাদি। ইউসুফ জুলেখা ও লাইলি মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? ইউসুফ জুলেখা আরব দেশের এবং লাইলি মজনু ইরান দেশের। ইউসুফ জুলেখা লাইলি মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? ইউসুফ জুলেখা আরব দেশের, লাইলি মজনু ইরান দেশের। রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়িতার নাম কি? রামায়ণের রচিতা বাল্মীকি এবং মহাভারতের রচিতা কৃষ্ণ দ্বৈপায়ন। বেশ, রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচিতাদের নাম কি? রামায়ণের রচিতা বাল্মীকি এবং মহাভারতের রচিতা কৃষ্ণ দ্বৈপায়ন। বেশ, 1948 থেকে 1952 মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থটি রচিত হয়? পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, গ্রন্থকার বদরুদ্দিন উমর। 1948 থেকে 1952 মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? অর্থাৎ 1948 থেকে 1952 সালের মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর গ্রন্থ রচিত হয় পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। এই গ্রন্থটি রচিত হয় গ্রন্থকার বদরুদ্দিন উমর। কবিগান বলতে কী বোঝায়? কবিগান বলতে কবিতা বা গানের বিতর্ক। কবিগান বলতে বোঝায় কবিতা বা গানের বিতর্ক।